খাবারটি খেয়ে দেখো তোমার শরীর ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে যাবে, তুমি কল্পনাও করতে পারবে না তোমার শরীর চুটকিতেই চেঞ্জ হয়ে গেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখো ইনফরমেশনটা সম্পূর্ণ পাওয়ার জন্য। বলি হোয়াটসঅ্যাপ গুড পিপল, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই ভিডিও থ্রু যদি তোমরা আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে বলে দিই আমি তোমাদের ভাই, তোমাদের বন্ধু শিবম সাহা, তোমরা দেখছো শুভম ফিটনেস। লেটস রোল দ্য ইন্ট্রো। আজকে আমি একটা কুইক ভিডিও করতে চলেছি যে আমি জিম থেকে এসে কি খাই, একটি খাবার যে খাবারটি আমি দীর্ঘ অনেক দিন ধরে ইউজ করছি এবং তাতে আমার শরীরে অনেক বেনিফিট আমি লক্ষ্য করতে পারছি। জাস্ট 10 থেকে 15 দিনের মধ্যে আমার শরীরটা কিন্তু হুট করে চেঞ্জ হয়ে গেছে শুধুমাত্র এই খাবারটি খাওয়ার জন্য। সেই খাবারের সঙ্গে আমি তোমাদের ইন্ট্রোডিউস করানোর আগে বলতে চাই, যদি আমাকে এখন ইনস্টাগ্রামে এবং ফেসবুকে না ফলো করে থাকো তাহলে অবশ্যই ফলো করে নিবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক ধরে সোজা চলে আসবে। আর যারা যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ এটা বাংলাতে ফিটনেস গ্রুমিং রিলেটেড ভিডিও আমি অসংখ্য করে রেখেছি ফ্রি অফ কস্ট তোমাদের জন্য। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবে। তো কি এমন খাবার প্রত্যেকের রান্নাঘরে? এই খাবারগুলি অবশ্যই থাকেই থাকে। এই খাবারের মধ্যেই তোমাকে কোনো ব্র্যান্ডেড সাপ্লিমেন্ট ইউজ করতে হবে না, কোনো ব্র্যান্ডেড জিনিস ইউজ করতে হবে না, জাস্ট সিম্পল এই জিনিসটা তুমি ট্রাই করে দেখো, তুমি রেজাল্ট পাবেই পাবে। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, জিম থেকে এসে অবশ্যই খাওয়া উচিত, যেটা প্রত্যেকের বাড়িতে থাকে। যদি না থেকে থাকে তাহলে অবশ্যই খুব চিপলি অ্যাভেলেবেল মার্কেটে তোমরা গিয়ে নিয়ে আসতে পারো। তো সেটা হচ্ছে এই ছোলা। এর মধ্যে কি কি আছে? হাফ কাপ ছোলা, দুটো শশা, একটা গোটা পেঁয়াজ এবং একটি লঙ্কা। ফ্লেভারের জন্য আমি এখানে একটু লেমন মানে কাজী লেবু অ্যাড করি, সেটা তোমরা নাও করতে পারো। এটা জিম থেকে এসে খাওয়াটা খুব বেনিফিট। ছোলা আমাদের শরীরে কিন্তু ওয়েটটা গেইন করে, সাথে আমাদের কিন্তু রক্তের পিওরনেসটা বজায় রাখতে কিন্তু ছোলাটা অনস্বীকার্য। ছোলাটা প্রত্যেক দিন খাওয়া উচিত, আমি তো খাচ্ছি এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরাও খাও। এর সাথে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, এর সাথে আমি খাচ্ছি এগ। এখানে 5টা হোল এগ আছে, তার মধ্যে থেকে আমি 3টে সম্পূর্ণ খাবো এবং 2টো কুসুম ছাড়া। এই হচ্ছে মিল আফটার ওয়ার্কআউট। জিম করেছি, এই খাবারগুলি খেয়ে দেখো তোমার শরীর চেঞ্জ হবেই হবে, এটা আমার চ্যালেঞ্জ। সাথে থাকছে লিভারের জন্য লিপ 52, মাল্টিভাইটামিন, বায়োটিন ট্যাবলেট এবং ফিশ অয়েল। এই জিনিসগুলো আমি অবশ্যই কনজিউম করি, এটা শরীরটাকে ভেতর থেকেও হেল্প করে অনেকটা ফিট থাকার জন্য। তো এটা একটা সিম্পল খাবার, যে খাবারটা প্রত্যেকের রান্নাঘরে অবশ্যই থাকে। নর্মালি এই খাবারগুলো খেয়ে তুমি তোমার শরীরটাকে ফিট তৈরি করতে পারো, বডি বিল্ডিং করতে পারো। এটা আমার মোটো, এই চ্যানেলের মাধ্যমে এই ইনফরমেশনই দিই যে তোমরা কীভাবে কমসে কম পয়সার মধ্যে, কমসে কম টাকার মধ্যে, বাড়িতে যে সমস্ত আমাদের খাবার তৈরি হয় বা থাকে সেই সমস্ত খাবারকে তোমরা কীভাবে নিজেদের শরীরটাকে সুস্থ স্বাভাবিকভাবে বিল্ড আপ করতে পারো। এটাই হচ্ছে আমার চ্যানেলের মেন মোটো। তো অবশ্যই যারা যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নেবো চ্যানেলটিকে। বাংলাতে ফিটনেস গ্রুমিং রিলেটেড ভিডিও অসংখ্য করা আছে তোমাদের জন্য ইজি, এবং বেল নোটিফিকেশনটা অবশ্যই হিট করে দেবে। আমাকে ইনস্টাগ্রামে ফেসবুকে ফলো করার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে অবশ্যই ফলো করবে। আমি দেখা করছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে, পরবর্তী কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো বং ফিটনেস, সুস্থ থাকো, টাটা।